আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সূরাতু আল কাউসারের কিছু শর্ট ওজিফা। এই ছোট্ট ওজিফার মাধ্যমে রুজি রোজগার, সম্পত্তি অভাব দূর হওয়া, জয়যুক্ত হওয়া, নিজের সন্তানকে নিরাপদে রাখা, দুঃখ বেদনা দূর করার জন্য এই ওজিফাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সূরাতু আল কাউসার তো আমরা সবাই জানি, কিন্তু বিশেষ কিছু নিয়ম রয়েছে যে নিয়ম অনুসরণ করলে আপনি উপকৃত হবেন, নিয়মের বাইরে গেলে উপকৃত হতে পারবেন না। এই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাওলানা রুহুল আমিন রহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের 290 নম্বর পৃষ্ঠা থেকে তিনি যে ফজিলতগুলো উল্লেখ করেছেন। যাই হোক ভাই বন্ধুরা, সেই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ইহা গুলাব গুলাবে পড়িয়া ফুক দিয়া প্রত্যেক দিবসে চোখের মধ্যে, অর্থাৎ এই সূরাটা 70 বার এক পিস গোলাপ নিবেন, গোলাপ ফুল, গোলাপ ফুলের মধ্যে 70 বার পাঠ করার পরে 70 বার ফু দেন। ফু দেওয়ার পরে এক রাত এই গোলাপ ফুলটা পানিতে ভিজিয়ে রাখেন। ঠিক এই গোলাপ ফুলটা দিয়ে সকালবেলা আপনি মুখ ধোন। এভাবে 3 দিন কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের ময়লা দূর করে দিবেন, চোখের স্মৃতিশক্তি বাড়ায় দিবেন, চোখের স্থানীয় দূর হয়। কোনো কোনো ওলামা একরামের মতে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি হয়, চোখের ব্যথা বেদনা থাকলে দূর হয়। দ্বিতীয়ত, জেল থেকে নিষ্কৃতি লাভের জন্য জেলখানায় থাকলে 71 বার এটা যদি পড়ে এবং আল্লাহর রহম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা দ্রুত করে দেন। এবং 300 বার অথবা 1000 বার যদি কেউ পাঠ করে, অতি দ্রুত সময়ের মধ্যে তার উদ্দেশ্য, কোনো কঠিন উদ্দেশ্য যদি থাকে, সেই উদ্দেশ্যের মধ্যে আল্লাহ পাক দ্রুত কামিয়াবি দান করবেন, উদ্দেশ্য পূরণ করে দেন। শেখ মুহাম্মদ মুসেলি ও শেখ ইয়াকুব রহিমাহুল্লাহ তাআলা বলিয়াছেন, রুজি রোজগার, আয় উন্নতি, সম্ভ্রম লাভের কিংবা প্রত্যেক মতলবের জন্য 1000 বার প্রত্যেক দিন পাঠ করবে। এভাবে 7 দিনে 7000 বার পাঠ করবে। যে কোনো মতলব, রুজি রোজগার, আয় উন্নতি, সম্ভ্রম, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে। নির্জনে এই সূরাত আল কাউসারটা 300 বার পাঠ করে যদি কেউ আপনার শত্রুতা করতে চায়, পাড়া প্রতিবেশী, এলাকার আত্মীয় স্বজন, 300 বার নির্জনে পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করে, তারা আপনার কাছে মাফ চাইতে আসবে, অথবা আপনার শত্রু নির্মল হয়ে যাবে, দূর হয়ে যাবে। এটা মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে বাচ্চার গলায় রেখে দিলে বাচ্চাকে আল্লাহ পাক নিরাপদে রাখেন। শত্রু হইতে যদি কেউ নিজে ব্যবহার করে, নিজের শত্রু থাকে, আল্লাহ পাক তাকে, শত্রু থেকে হেফাজত করেন। তা হচ্ছে সূরাতু আল কাউসার। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার পেজ এবং আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজও নাই, আইডিও নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি, সতর্ক করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।